নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার আর্টিকা পাবলিকেশনের তরফ থেকে। শুরু করছি আজকের ভিডিও। এর আগে আমি একটি ভিডিও ছেড়েছিলাম ডলফিন বানানোর উপরে, তবে সেটা হয়তো অনেকেরই বুঝতে অসুবিধা হয়েছিল। তো আজকে আমি ভিডিওটা স্পিড না বাড়িয়ে নর্মালিভাবে একটু ধীর গতিতে দেখানোর চেষ্টা করছি, তো আশা করি আপনাদের ভালো লাগবে। শুরু করি। ভিডিও শুরু করার আগেই সবাইকে বলে দিই, ডেসক্রিপশান বক্সে গিয়ে দেখবেন ওখানে একটা লিংক আছে, লিংকে টেডি বিয়ারের সমস্ত কাটিংয়ের ছাপ আমি এঁকে রেখেছি এবং সেই লিংকে আপনি ক্লিক করে ছবিটাকে ডাউনলোড অপশানে ডাউনলোড করবেন এবং ওটাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রিন্টিং করে নিন। বাড়িতে যদি প্রিন্টার থাকে প্রিন্টিং করে নিন এ4 পেপারে প্রিন্টিং করার পর কাটিংগুলো কেটে নিন এবং কাটিংগুলো কেটে নেওয়ার পর তারপর আপনি ভিডিওটা শুরু করুন। এর মধ্যে যে কাটিংগুলো ইউজ করা হয়েছে সেসব কাটিংগুলো আমি নিজে এঁকে বানিয়েছি। তো প্রথমত আমার আগের ভিডিওতে যে কাটিংগুলো ইউজ করেছিলাম একটু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, তাই এইবারে যে সাদা রঙের বটম পার্টটা আছে ওর সাথে মুখটা, মানে মুখের যে বটম পার্টে যে মুখের পার্টটা আছে ওটা একসাথে জুড়ে নিতে হবে। তো আমি সেই জন্য প্রথমেই ওটা একসাথে কেটে নিচ্ছি, দুটোকে বটম পার্ট এবং মুখটাকে একসাথেই কেটে নেব। কেটে নেওয়ার পরে সাদা রঙের মুখের ইনসাইড পার্ট একটা আছে, তো দেখবেন আমি লিখে রেখেছি মুখের মাউথ ইনসাইড পার্ট, তো মাউথের ইনসাইড পার্টটাও সাদা রঙের হবে, তাই সাদা রঙটাও কেটে নিচ্ছি। এবার হচ্ছে যে বডির পার্টগুলো লাল রঙের আছে, ধরুন ব্যাক সাইড পার্ট যেটা রয়েছে ওটা ছাপ তুলে নেব একবার। ওটা ছাপ তুলে নেওয়ার পরে ওটাকে উল্টিয়ে ওর ডান দিক উল্টিয়ে আমি আবার একবার ছাপ তুলব। আপনারা চাইলে পেন ইউজ করতে পারেন, জেল পেন বা ডট পেন। তো মাঝে মাঝে কিছু কিছু কাপড় হয় যেগুলোর উপরে পেন চলে না, তাই তখন মার্কার ইউজ করতে পারেন। এখন আপাতত আমি পেন দিয়ে ছাপগুলো তুলছি। তো আরেকটা ওই পার্টটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওই পার্টটাকে উল্টিয়ে একবার আমাকে ছাপ তুলতে হবে, তাহলে ডান সাইডটাও পাবো বাম সাইডটা পাবো। এবং ছাপগুলো মাথায় রাখতে হবে যেন যেই দিকটা বাইরের দিক থাকবে, মানে ধরুন কাপড়ের ভেতরের দিক এবং বাইরের দিক, যেটা ভেতরের যে পার্ট দিকে ছাপগুলো তুলতে হবে। ভালো করে দেখে নেবেন কাপড়ের যেটা আমরা টেডি বিয়ারের বাইরের অংশটা দেখতে পাই সেই বাইরের অংশটা কোনো ছাপ তুলবেন না, বা ভেতরের অংশে ছাপ তুলবেন এবং আমাদের সেলাইগুলোই পড়বে ভেতরের পার্টগুলোতে, যাতে বাইরে থেকে সেলাই না দেখা যায়। তো সেই অনুযায়ী ভেতরের পার্টগুলোই এর উপর আপনারা ছাপ তুলবেন। সমস্ত ছাপ তোলা হয়ে গেলে আপনি কেটে নেবেন, ভিডিওটা পজ করে কেটে নেবেন, কেটে নেওয়ার পর আবার ভিডিওটা আপনি প্লে করবেন। লেজের পার্টটা থেকে একটা পার্ট লাল রঙের হবে আর একটা পার্ট সাদা রঙের হবে, সাদা রঙেরটা আমি আঁকতে ভুলে গেছি তো আমি এঁকে নেবো এটার পরেই। তো সাদা রঙের উপর ওই লেজের পার্ট একটা হবে এবং লাল রঙের উপর একটা লেজের পার্ট হবে। সাদা রঙের উপর লেজের পার্টটা করে নিলাম এবং বলেছিলাম যেটা আগে মুখের ইনসাইড পার্ট যেটা সাদা রঙের উপর করার কথা ছিল আমার সেটা করে নিলাম। এটা আপনারা দেখতে পাচ্ছেন পিঠের যে পাখনাটা যেটা নাম দিয়ে রেখেছি আমি, নামটা মনে আসছে না, তো যাই হোক
পিঠের যে পার্টটা ওটার কাটিংগুলো করে নিলাম এবং সমস্ত কাটিং করে নেওয়ার পরে আমি আবার ভিডিওটা চালু করছি। দেখতেই পাচ্ছেন মোটামুটি প্রায় আমার সমস্ত কাটিং কাটা হয়ে গেছে। তো লাল পার্টগুলো আমি একসাথে করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কোন বডি পার্টের সঙ্গে কোন বডি পার্টটা ম্যাচ খাচ্ছে। তো দেখে নিন, আমি সেইভাবেই দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার ডলফিনের পেটের কাছের অংশ, বা উপরের দিকেটা দেখতে পাচ্ছেন ওটার পেটের কাছের অংশটা ডলফিনের। আর কীভাবে জুড়তে হবে আপনারা দেখে নিন, এইভাবে আমাকে জুড়তে হবে বা আপনাদেরকে জুড়তে হবে। আমি জুড়ে দেখানোটা হয়তো দেখানো সম্ভব হবে না, তো আপনারা শুধু জাস্ট দেখে নিন যে কোন পার্টের সাথে কীভাবে কোন দিকে থাকবে এবং সেলাইটা ভিতরের পার্টের বা কাপড়ের যে ভেতরের অংশটা ওই ভেতরের অংশের দিকে করেই সেলাই করতে হবে। আগে বডির যে পাখনাগুলো আছে পাখনাগুলো আগে জুড়ে নেব, জোড়ার পরে আমি আবার ভিডিওটা চালু করছি। তো লেজটা আমি জুড়ে নিয়েছি। তো আপনারা চাইলে লেজটা সহ কাটিংগুলো রেডি করতে পারেন। তো আমার কাপড় ছোটো ছিল তাই আমি ছোটো লেজটা আলাদা করে কেটে এটা জুড়ে নিয়েছি। থোটের ইনসাইড পার্টটা কীভাবে জুড়তে হবে আপনারা দেখে নিন, এটা থোটের ইনসাইড পার্ট। প্রায় ইনসাইড পার্টের অর্ধেক পার্টটা আমি জুড়েছি এবং বাকি অর্ধেক পার্টটা ব্যাক সাইডের যে বডি আমার রেডি হবে সেই বডির সঙ্গে জুড়তে হবে। দেখতে পাচ্ছেন বডির পাখনাটা যেটা ছিল পিঠের পাখনা যেটা সেটা আমি জুড়ে ফেলেছি এবং পেটের পাখনাটা এবার জুড়তে হবে আমাকে। তো জুড়ে নেওয়ার পরে আমি আবার আপনাদের সামনে আসছি। ভালো করে একবার দেখে নিন যে আপনারা যে দিকটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বাইরের, মানে যেটা আমরা টেডি বিয়ারের বাইরের অংশ দেখি। তো সেই বাইরের অংশটা কিন্তু সেলাই হবে না, ভেতরের অংশে সেলাই করতে হবে। এই দেখুন, এটা হচ্ছে ভেতরের সাইড হচ্ছে, মানে যেদিকে সেলাই হচ্ছে সে দুটো সাইডই ভেতরের সাইড থাকছে। তাই সেলাইটা যখন হবে তো সেলাই টেডি বিয়ার কমপ্লিট হওয়ার পরে সেলাই দেখা যাবে না। দুটো পার্ট জোড়া হয়ে গেলে ওর মাথাগুলো, মানে ঠিক মুখের ওপর সাইড থেকে সেলাই দেওয়া শুরু করতে হবে। এই দেখতে পাচ্ছেন হয়তো মুখের যে ওপরের পার্টটা আছে ওই ওপরের পার্টটা মুখ থেকে সেলাই শুরু করতে হবে।
মোটামুটি দুটো পার্ট সেলাই হয়ে যাওয়ার পরে প্রথমে লেজের পার্টটা আছে লাল রঙের যে পার্টটা ওটার সাথে সেলাই করে নিতে হবে। সেলাই করে নেওয়ার পরে তারপরে সাদা পার্টের সাথে যুক্ত হবে, তার আগে কিন্তু জোড়া যাবে না। ভিডিওটা কিছুক্ষণের জন্য অফ করে আপনারা ওটা সেলাই শুরু করে দিন, সেলাই করা হয়ে গেলে তারপর আবার ভিডিওটা প্লে করবেন। এবার আপনাদেরকে প্রত্যেকটা জয়েন্ট মুখ, ধরুন যেখানে দুটো লেজের মাঝখানে যে জয়েন্ট মুখটা রয়েছে সেই জয়েন্ট মুখগুলোকে আপনাদের সুবিধার জন্যই আপনাদেরকে আগে সেগুলোকে সেলাই করে নিতে হবে। প্রত্যেকটা জয়েন্ট মুখ, ধরুন সাদার সাথে লালের যে কোনাকুনি যে পাখনা দুটো জুড়েছে সেই কোনের পয়েন্টগুলোতে, যাতে আপনাদের মেজারমেন্টে কোনো সমস্যা না হয়, তাই আগে সমস্ত কোণগুলোকে আগে সেলাই করে জুড়ে নিন এবং জোড়া হয়ে গেলে আপনারা পুরোটা সেলাই শুরু করবেন। এবং মনে রাখবেন পুরোটাই সেলাই করতে হবে, কোথাও ফাঁকা রাখা যাবে না, ফাঁকা রাখার দরকার নেই এতে। এতে আমি পরে এটার পেটের কাছে একটা চেরা দাগ লাগিয়ে বা লম্বা করে একটু ছোট করে কেটে নিয়ে সেখানে আমি উল্টে নেব, সেইখান থেকে উল্টে নেব, তা আমি উল্টানোর প্রসেসটা আপনাদেরকে দেখাবো, আপনারা আগে সেলাইটা করে নিন। তো কোনাকুনি যেসব অ্যাঙ্গেলগুলো রয়েছে সেই সব জায়গায় আপনারা সেলাই না করেও আরেকটি পদ্ধতি আপনারা ইউজ করতে পারেন। যদি আপনাদের বাড়িতে পিন থাকে পিন দিয়ে ওটাকে গেঁথে ওই জায়গাটায় রেখে দিতে পারেন। তো আশা করি এতে হয়তো ভালো হবে, কিন্তু আমি মনে করি পিনটা গেঁথে রাখলে হয়তো আপনাদেরই সমস্যা হবে, হাতে পাতে ফুটে যেতে পারে, সমস্যা হয়ে যেতে পারে, তাই আপনারা সেলাই করে নেবেন জয়েন্ট বুকগুলোতে।
দেখতেই পাচ্ছেন টেডি বিয়ারটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি ওর পেটের কাছে একটা চেরা দাগ লাগিয়ে আমি একটা কেটে নিচ্ছি একটু জায়গা, এবং সেই জায়গাটা কেটে নেওয়ার পর ওইখান থেকে সমস্ত টেডি বিয়ারটাকে উল্টে নেব, এবং উল্টে নেওয়ার পরে আমি ওটার ভিতরে তুলো ঢুকিয়ে আমার টেডি বিয়ার প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। দেখে নিন, দেখে ধরো এবার চোখ যেখানে হওয়ার কথা সেখানে পজিশন বুঝে একটা পেন দিয়ে হোক কি কিছু দিয়ে হোক ফুটো করে আপনি ওখানটায় চোখটা বসিয়ে দিতে পারেন। চোখ বসানোর পর ওর মধ্যে একটা নাট সিস্টেম থাকে, তো সেই নাট দিয়ে টাইট করে রেখে দিলে আশা করি আর কোনো কিছু দরকার পড়বে না। তো তারপরে তুলো আপনি ভরতে পারবেন। তুলো ভরা হয়ে গেলে সেলাইটাকে বন্ধ করে ব্যাস আপনার কমপ্লিট।
আমার ডলফিনটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার চেরা জায়গাটি আবার জুড়ে দিচ্ছি, সেলাই করে এটা জুড়ে নিচ্ছি। এবং জুড়ে নেওয়ার পরে চোখ দুটোর মাঝখানে একটু সুতো লাগিয়ে একটু টান, দুটো চোখের মাঝখানে টান দিয়ে দিতে পারলে টেডি বিয়ারটা আরও সুন্দর লাগবে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।